বন্ধুরা, বাইরে কিন্তু ঝমঝমে বৃষ্টি পড়ছে, এই সময়টা কিন্তু স্ন্যাক্স করা। চলুন এই বৃষ্টিতে কিছু স্ন্যাক্স করি। আসুন অমলেট দিয়ে কিছু করে দেখাই। আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটি হলো অমলেটের চপ। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি, রত্না রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তাহলে আসুন উপকরণগুলো কী কী লাগছে। যে চারটে ডিম, দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, দুটি গাজর, একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম, একটি মাঝারি সাইজের আলু, চারটি কাঁচা লঙ্কা, 10 গ্রাম আদা, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ, 1 চামচ ভাজা মশলা, 1 চামচ গোলমরিচ, 100 গ্রাম সাদা তেল, 4 চামচ বেসন, 4 চামচ ব্রেড ক্রাম। আমি এখন পেঁয়াজটা আর গাজরটা গ্রেট করে নেব, তার জন্য এখন পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। এইবার আমি গাজরের খোলাটাও ছাড়িয়ে নেব। বন্ধুরা, এইবার আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা গ্রেট করে নেব। এইবার আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি আলুটা খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, এবার আমি আলু খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, এবার আমি কাঁচা আলুটাই গ্রেট করে নেব। বন্ধুরা, আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি একটা আপনাদের প্রশ্ন করছি, উত্তরটা ভাবো, ভেবে কমেন্ট করে জানাবে। যিনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি আমার ভিডিওতে সাবস্ক্রাইব দেব। প্রশ্নটা হলো, মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, এমন কে আছে যে দুটোই দেয়? এবার আমি লঙ্কাটা কুচিয়ে নেব। লঙ্কাটাকে কুচি নিয়েছি, এবার আমি আদাটা কিমা করে নেব। আদাটা কিমা করা হয়ে গেছে, এবার আমি বেসনটা ফাটিয়ে নেব। প্রথমে আমি একটা পাত্রে বেসনটা ফাটিয়ে নেব, দিয়ে দিচ্ছি কিন্তু অল্প অল্প জল দিয়ে বেসনটা ফাটাতে হবে। এক গাদা জলই দেবে না, তাই পাতলা হয়ে যাবে। মতন নুন, পরিমাণ মতন গোলমরিচ, একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, আমার বেসনটা ফিটি না হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, প্রথমে আমি 1 হাতা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি আলুটা দেব। এবার একটু নাড়াচাড়া করতে লাগবে। একটু লাচে ভাজা হয়ে গেলে তখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে, পেঁয়াজ পেঁপে যেন ভাজা ভাজা হয়ে যায়। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আটা কিমাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে ইপিআইবি স্থায়ী হয়ে যায়। এবার আমি এক চামচে লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে দেব, ক্যাপসিকামটা কিন্তু আমি কেটে টুকরো করে রেখেছিলাম। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ, এক চামচ ভাজা মশলা, এক চামচ গোলমরিচের গুঁড়। এবার এটা হয়ে গেছে, এবারে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। চারটি ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এবার আমি অমলেটটা করে নেব। ভালো করে ফাটাতে হবে, দেব পরিমাণ মতো নুন, খুব সামান্য হলুদ। এবার আমি গ্রেট করা পেঁয়াজ আর কুচি করা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে আমি অমলেটটা করে নেব। এবার আমি এর উপরে আমি যেটা ফ্রাই করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলো করে নেব। এবার আমি অমলেটগুলোকে পিস করে কেটে নেব। যাতে ভেঙে না যায় সেইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিয়েছি, এবার আমি বেসনে দিয়ে ফ্রাই করে নেব। 100 গ্রাম তেল দিয়ে দিচ্ছি যেন ডিপ ফ্রাই হবে। এই অমলেটটাকে এবার আমি মশলা দেওয়া বেসনের মধ্যে চুবিয়ে তারপরে বেক টাইমে চুবিয়ে নেব। এবার তেলে আমি ফ্রাই করবার জন্য দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু কমিয়ে ভাজবে। বাকিগুলো আমি এইভাবে করে নিচ্ছি, ভাজাটা কিন্তু একটু উল্টে পাল্টে দেবেন। এটা আমি তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। আমি আরো তিনটে করে দেখাচ্ছি, দেখুন কত সহজে এই ভাজাগুলো হয়ে যায়। এগুলো একটু উল্টে পাল্টে দেবে, কতটা কম সময়ের মধ্যে হয়ে গেল দেখুন। বন্ধুরা রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো এই ছিল আজকে রেসিপি, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এই ভিডিওটা আসছে আগামীকাল দুপুর ঠিক 12টার সময়, দেখা হবে পরের শুক্রবার। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।